প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কালাম ও কলম এই আলোচনা সিরিজের আজকের পর্বে আমরা বলব ইসলামে আদব কায়দার কথা। সাধারণত একটা রং নোশন আছে যে একটা ইসলামী লেবাস বা বেশভূষা পরা লোককে লোকে মনে করে এই ধর্মকর্ম জানে, কিন্তু মডার্ন ওয়ার্ল্ডে চলতে ফিরতে পারবে না, এ ম্যানার্স এটিকেটস জানে না, উঠতে বসতে ভালো মতন পারে না, লোকের সঙ্গে গেট অ্যালং করা, যাকে বলে গেটিং অ্যালং, সেটা এ ভালো করে পারবে না, এরকম। কিন্তু সত্যি কি তাই হওয়া উচিত ছিল? যদি তাই হয় তাহলে বুঝতে হবে ওর ইসলামিক শিক্ষায় কোথাও একটা গলত আছে। আমরা এই যে রমজান মাসে কোরআন চর্চা করি অনেকে, তো এই কোরআনটা ভালো করে পড়লে বোঝা যাবে যে ম্যানার্স অ্যান্ড এটিকেটের উপর কী অসাধারণ গুরুত্ব আরোপ করেছে। যেমন আমরা যদি কোনো ছেলে, ইংলিশ মিডিয়ামে পাশ করা কোনো ছেলে বা মেয়ে, কেউ যদি নক করে ঘরে ঢোকে, তা আমরা তখন বলি বাহ, ভেরি ওয়েল ম্যানার্ড, এটা পারমিশন নিয়ে ঘরে ঢুকছে। এই পারমিশন নিয়ে ঘরে ঢোকাটা কিন্তু সুরা নূরের 24 নম্বর আয়াতে, যে সুরার 27 নম্বর আয়াতে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে কারো ঘরে ঢুকতে হলে তার পারমিশন নিয়ে ঢুকবে, পারমিশন না দিলে ঢুকবে না। সুতরাং এটা কোনো পশ্চিমী কায়দা নয়, এটা আমার ইসলাম ধর্মের একেবারে ভেতরের কথা, তাগিদ যে কারো ঘরে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হবে। তারপরে কথা আছে যে ওই সুরাতেই 58 নম্বর আয়াতে একটা কথা আছে, নিম্ন সুরে স্বরে কথা বলা, এটা কিন্তু একটা অত্যন্ত ভালো জিনিস, একটা পোলাইটনেস। আমরা লক্ষ্য করি যে আমাদের ছেলেপুলেরা যখন বাইরে যায়, ট্রেনিংয়ে যায় বা পড়াশুনোর জন্য যায়, বা এমনি দেশ ভ্রমণ করতে যায়, তখন এই আমাদের খুব লজ্জায় পড়তে হয়। এরা দোকানে গিয়ে এক তো হুকুম হাকাম করতে থাকে, গিভ মি দিস, গিভ মি দ্যাট, একটা বলে না প্লিজ, এ কথাটা বলে না, এটা ত্যাগ। আর দুই নম্বর হচ্ছে জোরে জোরে একে ওকে ডাকতে থাকে, অনেক দূরে থাকলে কাছে গিয়ে কথা বলো কিন্তু তাকে জোরে জোরে ডাকে। এমন অনেক সময় দেখা গেছে যে দোকানিরা এই ইংল্যান্ডে বলুন আমেরিকায়, তখন মুখে হাত দিয়ে মানে আসতে বলো, এটা একটা দেশের জন্য লজ্জাজনক। আগে তো একটা ওরিয়েন্টেশন মিটিং হতো, যে বিদেশে যাওয়ার আগে তাকে ওরিয়েন্ট করা হতো, এখন এই জিনিস করা হয় না, ফলে তার কোনো ট্রেনিং হয় না, যে বাইরে গিয়ে আস্তে আস্তে কথা বলতে হয়। এই আস্তে কথা বলা, নিম্ন স্বরে কথা বলা কোরআনে বলা হয়েছে, এবং বলা হয়েছে যারা কর্কশ স্বরে কথা বলে গাধার সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। সুতরাং এই যে ম্যানার, যে আস্তে কথা বলা, এবং আস্তে কথা বললে এটা ভালো হয়, আমি দ্য স্ট্রেংথ অফ দ্য ভয়েস ইজ নট ইকুয়াল টু দ্য স্ট্রেংথ অফ দ্য আর্গুমেন্ট, অর্থাৎ যদি কেউ বলে যে আমি জোরে কথা না বললে আমার যুক্তিটা হচ্ছে না, তা না, এই জোরের যুক্তি আর যুক্তির জোর এক নয়। যুক্তি যদি থাকে তাহলে আস্তে কথা বলেও সেই জিনিস বলা যায়। সুতরাং এই একটা জিনিস আমাদের শিখতে হবে, সবাইকে এটা অনুশীলন করতে হবে। এটা পলিটিক্যাল লাইফে ভীষণ দরকার, হঠাৎ করে দেখা যায় বাদানুবাদ হয়ে যাচ্ছে, খুব জোরে জোরে কথা বলছে, এটা ঠিক নয়। তেমনি আমরা যখন ঢুকি তখন তো ঢুকি, তারপরে হয়তো কোনো জায়গায় পার্টিতে গেলাম, কারো বাসায় গেলাম, খাওয়া দাওয়া করলাম, তো খাওয়া দাওয়া করে কি আমি সোজা চলে গেলাম? না, আমাকে একটা পারমিশন নিতে হয়, মে আই লিভ। এই যে জিনিসটা যদি কেউ করে তখন মনে করি যে না, এ নোজ ম্যানার্স, জানে, এটাও কিন্তু কোরআনে বলা আছে যে পারমিশন টু লিভ, কারো গৃহ ত্যাগ করতে হলে তার পারমিশন নিতে হবে। তারপর আরেকটা জিনিস আছে, এই যে হাঁটা, এই হাঁটার মধ্যেও অনেক একটা ব্যাপার আছে। একটা লোকের হাঁটা দেখে বোঝা যায় যে সে লোকটা কী ধরনের জেন্টলম্যান, একেবারে ধপাস ধপাস করে যাওয়া, এই জোরে জোরে মানে পৃথিবী কাঁপিয়ে যাওয়া, এটা কিন্তু ভালো লোকে দেখে না। অর্থাৎ এইখানে এই যে পদচারণা করা, পদচারণায় যে মধ্যবর্তিতা অবলম্বন করা, এটাও 31 নম্বর সুরার
29 নম্বর আয়াতে বলা আছে যে তুমি আস্তে আস্তে হাঁটবে, এটাও একটা ভালো ম্যানার্স অ্যান্ড এটিকেটস। তেমনি গ্রিটিংস, এই যে লোকে কথা বলে সেই ইট উইথ এ স্মাইল, একটা একজন লোককে কথা বলবে তো বলা হয় সেই ইট উইথ এ স্মাইল, একটা গ্রিটিংস করা। আমরা প্রতিনিয়ত আসসালামু আলাইকুম বলি, কেমন আছো, ভালো আছো, তারপরে বাংলায় অনেক রকম আছে গুড মর্নিং। তো এই যে গ্রিটিংসটা, এই গ্রিটিংসটা মনে করি যে এটা খুব মডার্ন জিনিস, বুঝি ধর্মে নাই, তা না, ধর্মে গ্রিট করার কথা আছে। এবং এটাও বলা আছে যে তুমি যদি কাউকে একটা স্মাইল দিলে, একটা হাসি, হেসে কথা বললে, দ্যাট ইজ অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি। এটা একটা একটা ভালো কাজ করলে, একটা একটা লোককে খুব গোমড়ামুখ হয়ে কথা না বলে একটু হাসি মুখে কথা বলা, সেটাও একটা ম্যানার্স এটিকেটস। তারপরে এই কোনো একটা জায়গা আছে, সেই জায়গায় অনেক লোক বসে আছে, একজন বৃদ্ধ আসলেন, বৃদ্ধা আসলেন, এই যে তার জন্য যে জায়গা করে দেওয়া, এটাও 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলা আছে যে অন্যের জন্য জায়গা করে দাও। এইখানে অবশ্য আমরা দেখি যে আমাদের ওরিয়েন্টাল ছেলেপুলেরা যখন, এই পূর্ব দেশের ছেলেপুলেরা যখন বিদেশে যায়, তখন এই ট্রেনের মধ্যে আন্ডারগ্রাউন্ডে ও দেশের ছেলেপুলেরা ঠাঁই বসে থাকে, সেইখানে যখন আমাদের ছেলেমেয়েরা একজন বৃদ্ধকে দেখে বা বাচ্চা আছে হাতে, যখন সিট থেকে উঠে দাঁড়ায় এবং তাকে বসতে দেয়, তখন ওটা খুব অ্যাপ্রিসিয়েট করে, ওরা বোঝে যে আমাদের ছেলেপুলেদেরকে এই ম্যানার্স যা শিখেছি এটা ওদের ছেলেমেয়েরা অনেক জানে। আসলে এই জিনিসগুলো যখন কোরআনের যখন চর্চা হয়েছিল খুব ভালোভাবে, যখন একটা ভালো সংস্কৃতি ডেভেলপ করেছিল, এবং আরবরা যখন ইউরোপে গিয়েছিল, গিয়ে তাদেরকে ক্লিনলিনেস শিখেছিল, যখন তাদের গোসল করা শিখেছিল, যখন তাদের টয়লেট হ্যাবিট শিখেছিল, তখন এই ম্যানার্স অ্যান্ড এটিকেটস, এখন যখন বলছি যে ওয়েস্টার্ন ম্যানার্স অ্যান্ড এটিকেটস, সেই ওয়েস্টার্ন ম্যানার্স অ্যান্ড এটিকেটস কিন্তু আসলে ইসলামের মধ্যে একেবারে লিখে দেওয়া আছে, এবং এটা প্র্যাকটিস করলে একটা ছেলে খুব ভালো ম্যানার্স অ্যান্ড এটিকেট শিখতে পারে। এমনকি যে বিদায় জানানো, কোনো গেস্ট আসলে তার জন্য দরজায় দাঁড়িয়ে থাকা, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাই করতেন, তার দুধমা হালিমা যখন আসতেন, তিনি যত মিটিং করুন তিনি উঠে দাঁড়িয়ে তার মাথার পাগড়ি বিছিয়ে দিয়ে বলতেন, আমার মা আসছে, আমার মা আসছে, তাকে তিনি রেসপেক্ট করতেন, এই পাগড়ি ঠিক রেড কার্পেট রিসেপশনের মতন পাগড়ি বিছিয়ে দিতেন তার জন্যে। তো এই এই যে কাউকে রিসিভ করা, তার জন্য ওয়েট করা, এবং তাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে আবার অনেক দূর পর্যন্ত, হাদিসে আছে যে গেট পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া, আমরা যেটা বলি বাই বাই টাটা করি, মনে করি এটা এটা তো ঠিক খোদা হাফেজ যে বলি, এগুলো একদম এটা কোনো হালের সংস্কৃতি না, এটা ধর্মের মধ্যে এটা নিহিত আছে। কিন্তু দুঃখজনক হলো এই, যারা মাদ্রাসায় পড়ে বা যারা ইসলামী লেবাস পড়ে, এরা যে এগুলো জানার কথা নয় তা না, কিন্তু এরা প্র্যাকটিস করে না, এবং সেই জন্য এদের দেখে মনে হয় যে একজন যদি ইসলামিক পদ্ধতিতে লেখাপড়া শেখে সে যেন জ্ঞান বিজ্ঞান বিবর্জিত হয়, এবং হালের এই যে ম্যানার্স এটিকেটস এগুলো থাকে না। আসলে কথাটা ঠিক নয়, ধর্ম ভালো করে শিখলে আদব কায়দা এগুলোর মধ্যেই নিহিত আছে, সেগুলো ভালো করে জেনে একটা সুন্দর মানুষ হিসাবে আমাদের সমাজে বাস করা উচিত।